কোথাও কিন্তু বাংলার রাজনীতিতে সৌজন্যতা বোধ হারিয়ে যাচ্ছে। একদম সদ্য আমি সরাসরি চলে আসব প্রজাপতির ক্ষেত্রে, এবং সেই প্রতিবেদন আপনারা দেখেছেন আমরা করেছি পাঠান রিলিজের পর সিঙ্গল স্ক্রিন থেকে। আমি একদম নাম করে বলবো প্রিয়ার, যিনি কর্ণধার অরিজিৎ দত্তর সাথে আমাদের ফোনে কথা হয়েছিল, তিনি তার প্রতিক্রিয়া আমাদের এক্সক্লুসিভলি জানিয়েছিলেন যে কোথাও একটা চাপ আছে সিঙ্গল স্ক্রিন থেকে প্রজাপতিকে সরাতে হবে এবং সব শোতেই পাঠানকে রাখতে হবে। দেব এবং মিঠুন চক্রবর্তী তারা সরাসরি বিভিন্ন মিডিয়ায় তারা ক্যামেরার সামনে সৌজন্যতা বোধ তারা দেখিয়েছেন। অভিনয়ের ক্ষেত্রে গিয়ে কোথাও ডেফিনেটলি সিরিয়াল জগতের প্রচুর মানুষজন রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত, এই সৌজন্যতা বোধের অভাব কি পান? হ্যাঁ হ্যাঁ, ভীষণভাবে পাই। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন প্রজাপতি তে এরকমও শুনলাম যে তৃণমূলের মুখপাত্র আসলে একজন আসামি, জেলখাটা আসামি, চোর কুণাল ঘোষ। আমি একজন চোর কুণাল ঘোষ, হ্যাঁ, চোর কুণাল ঘোষ সমালোচনা করছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর, এটা আমরা দেখলাম। মানে এক রাষ্ট্রীয় পুরস্কার, হ্যাঁ, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত একজন অভিনেতা, আমি একজন অভিনেত্রী হিসেবে আমি হতবাক যে একজন অভিনেতা সমালোচনা করতে পারেন কে, একজন পরিচালক করতে পারেন, একজন বড় প্রযোজকও করতে পারেন, একজন বড় ক্যামেরাম্যান করতে পারেন, কে করছে? চোর কুণাল ঘোষ আসামি, সে আলোচনা করছে, অভিনয় নিয়ে আলোচনা করছে যে ওটা নাকি পরান্দা হলে আরও ভালো হতো। কে দিয়েছে ওনাকে দায়িত্ব? নাকি এরকমই হচ্ছে যে যেহেতু তৃণমূল নেত্রী, তার মতন বড় অভিনেত্রী তো আর নেই ভাই গোটা পশ্চিমবঙ্গে। তিনি কখন হাসেন, কখন করেন, কখন কু বলে ডাকেন, কখন মাথায় পালক গুজেন, কী যে উনি করেন, কী যে উনি বলেন। এই সেদিনকে দেখলাম যে গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে গরুচাঁদ ঠাকুর বললেন, সবাই শুনেছে, এবং তাই নিয়ে মতুয়ারা যথেষ্ট ক্ষিপ্ত, তারা রাস্তায় নামবেন এমনটাই শুনতে পাচ্ছি। ফলে আবার আমরা শুনেছিলাম প্রথম দিকে উনি ইয়েতে গিয়ে, সাঁওতাল পরগনাতে গিয়ে বলেছিলেন যে সিধুবাবু, কানুবাবু, ডহরবাবুর লোকজন কেউ আছেন, সেটা নিয়ে বিস্তর বুদ্ধিজীবীদের বিস্তর হাসাহাসি শুনেছিলাম। হ্যাঁ, একদম বলেছিলেন। এখন এই যে মহিলা, এই যে অভিনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আন্ডারে থেকে চোর কুণাল ঘোষ, তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে আলোচনা করছেন। আমরা দেখলাম যে যখন ফিল্ম ফেস্টিভ্যাল হলো, তাতে মিঠুনদাকে আহ্বান করা হয়নি। মানে কত লজ্জা, এটা বাইরে থেকে লোক নিয়ে আসা হয়েছে। এই ইয়েটা আপনাকে সিরিয়ালও ফেস করতে হয়? হ্যাঁ নিশ্চয়ই। দেখুন ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে একটা হুম্বি তুম্বি করা, এটা আছে, এটা আছেই। আর মানুষ বলে মনে করে না ওরা কাউকে, একটা অদ্ভুত ওদের আচরণ হয়ে গেছে। এবং আমার খুব খারাপ লাগে যে যারা আজকে তৃণমূলের বিধায়ক বা তৃণমূলের মন্ত্রীও, তারা তো সব বন্ধুবান্ধব মানুষ ছিল, তো তাদের এক সময় তাদের নীতি আদর্শ দেখতাম, তারা মানুষের কথা বলতো টলতো, এখন শুধুই তৃণমূলের কথা বলে, তো সেটা খুব খারাপ লাগে। আমরা অপেক্ষা করছি, শুধু সময়ের অপেক্ষা। বিজেপি সরকার গঠন করবে, সুশাসন সুসমাজ ব্যবস্থা গড়ে উঠবে, এবং আপনাকে কথা দিচ্ছি এই যে ইন্ডাস্ট্রিটাকে তৃণমূল করে দেওয়া, এটার থেকে কমপ্লিটলি আমরা ফিরিয়ে আনব, যে অভিনয় করবেন যারা বা অভিনয়ের সঙ্গে যুক্ত যারা টেকনিশিয়ানস আছেন, তারা তাদের উপরে রাজনৈতিক কোনো চাপ থাকবে না, তারা তাদের ইচ্ছে মতন, তারা যাকে মনে করবেন ভোট করতে পারেন, এটা তাদের কাজের জায়গা, তারা কাজের জায়গায় মাথা উঁচু করে কাজ করবে, কোনো রাজনৈতিক প্রেশার বলুন, কোনো রাজনৈতিক একটা ওই চাপিয়ে দেওয়া রাজনীতি, এটা আমরা করতে দেব না। আমাদের সরকার এলে মানুষ তার মাথা উঁচু করে, তার যদি মনে হয় তিনি অমুক দলকে সাপোর্ট করেন, ভোটটা তাকে করবেন, তাকে ওই স্টুডিওর ভেতর ঢুকে, মানে এই যে বাইরে সব সিসিটিভি লাগানো হয়েছে যে কারা ঢুকছে কার, সেটা একবার দেখে নিতে হবে। এই নজরদারি ভারতীয় জনতা পার্টি কিছুতেই করবে না কোনো রকম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এটা কথা দিচ্ছি।